আমি অনিতা চলে এসেছি আজকে কিছু নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। সো আমাদের চ্যানেলটা মানে নিউ সূত্র চ্যানেলটা বেসিক্যালি ইট ইজ আ এন্টারটেইনমেন্ট চ্যানেল, সবাই জানেন এটা। এখানে মুভিজ, গসিপস, আড্ডা সব নিয়ে কথা হয়, কিন্তু আজকে একটা বেশ ইন্টারেস্টিং গল্প করতে চাই। তো বেসিক্যালি আমরা অনলাইন কিসের জন্য আসি, দুটো কারণে আসি। একটা হচ্ছে নিজেদেরকে এন্টারটেইন করার জন্য এবং এডুকেশন। আজকের এই সেশনটা ইটস অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। সো আজকে সো প্রাউডফুলি আমি বলছি তিনজনের নাম, তাদের মধ্যে একজন হচ্ছেন আমর কৃষ্ণ ঝা, যিনি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নমিনেটও হয়েছেন, এবং একজন হচ্ছেন রাজেশ সিংহানিয়া, আর আরেকজন হচ্ছেন আরুণ জয়সওয়াল। সো টুডে উই হ্যাভ উইথ আস মিস্টার আমর কৃষ্ণ ঝা, হু ইজ ইন দ্য ডিজিটাল মার্কেটিং ফর আ ডিকেড। সো উই আর ভেরি অনার্ড দ্যাট মিস্টার আমর কৃষ্ণ ঝা উইথ আস, and we have also two other personalities. Hi, my name is Arun Kumar Jaiswal. I am Rajesh Singhania. So they all are into digital marketing. So please tell us something about digital marketing, that what is digital marketing? See, it's very simple, you know, we all have been doing marketing for years and years, right? So it's just that now the mediums have changed. Because we don't spend time with newspapers, we don't look at hoardings. So, you know, when these days you travel, you don't see people looking outside from bus. Everyone is like this, right? Yes. Due to the mobile. So the mediums have changed. So, you know, people are more on Google and, you know, those kind of things. So digital marketing is nothing. You know, marketing done using digital mediums, the current medium, social media, search engines. Sir? I mean, first thing, Maladi, আমরা একটু খিচুড়ি ভাষায় কথা বলবো, একটু বাংলা হবে, একটু হিন্দি হবে, একটু ইয়া বেসিক্যালি আওয়ার চ্যানেল ইজ বেঙ্গলি, বাট অনেকেই দর্শক যারা আছে তারা একটু হলেও কনফিউজড হবেন যে আজকে হঠাৎ করে আমরা ইংলিশে কেন কনভার্ট হয়ে গেলাম। সো ইটস অল অ্যাবাউট আওয়ার এডুকেশন, সো ল্যাঙ্গুয়েজ ইজ ডাজন্ট ম্যাটার ফর আস, রাইট? আই ও মাই নলেজ টু মাই গুরু মিস্টার আমর কৃষ্ণ ঝা, আর এটার যা ভবিষ্যৎ আছে, আই থিঙ্ক দ্য স্কাই ইজ দ্য লিমিট, রাইট? সো আমি সবসময় না এই ট্রেডিশনাল মার্কেটিংকে, আমি যে কটা দু একটা কাজ করছি এখন, আমি ট্রেডিশনাল মার্কেটিংকে সবসময় ডিসরাপটিভ মার্কেটিং বলি। বিকজ আপনি একটা জিনিস দেখছেন, একটা সিরিয়াল দেখছেন, একটা সিনেমা দেখছেন, তার মধ্যে সাডেনলি একটা অ্যাড চলে আসছে, আর ওই জিনিসটা এত গ্রিপিং তখন চলছে, সো পিপল গেট ইরিটেটেড, যারা কী করছে এটা, দু কেন হবে? আমি একটা ড্রেস পরি, আমি শাড়ি পরি, সাপোজ ফর লেডিজদের বলছি, আমি শাড়ি পরি, আমাকে একটা জিন্সের অ্যান্টি কি কোনো লাভ নেই, তো বেরাজিন ডিজিটাল আমরা কি করছি, যেটা আমি দেখলাম যে যারা জিন্সে ইন্টারেস্টেড, যে কালারে ইন্টারেস্টেড, যে ব্যানার ব্র্যান্ডে ইন্টারেস্টেড, আমরা তার কাছে আমার প্রোডাক্টটা দেখাতে পারি। সো দিস হ্যাজ বিন মানে কমেন্ডেবল একটা অফার। আপনি কি বলতে স্যার? ভেরি ভেরি রাইট, বিকজ টার্গেটেড থিং, ইউ নো, জাস্ট বি ইন ফ্রন্ট অফ পিপল হু আর ইন্টারেস্টেড ইন ইট, ইউ নো ওয়াই, লাইক নিউজপেপারস অর হোল্ডিংস, ইউ নো, দ্যাটস দ্য রিজন হু কাম নি করতে কি। So, you know, the ability to measure things and then again be in front of them based on what action he has taken is, you know, something phenomenal. And sometimes I wonder why people are not using it. So, I have few questions related to this digital marketing. Arun. Yeah. Start with Arun. I'll ask something very simple. I think you can ask it to anyone. Do you read newspapers? Yes. So, how much time do you spend reading a newspaper? 30 minutes. So let's assume ki an average time that we spend on newspaper is maybe 5, 10, 20, 30 minutes. But if you ask anyone, how much time do you spend with your phone? The answer has to be in hours, not in minutes. So there is the answer, the power of digital. Exactly. And the advantage of going digital is you can reach out to your target audience. Mm-hmm. Say if I give an ad on a newspaper, anyways, memory span, ek newspaper ka bahut chota hota hai. Aaj subah bada shaam tak bhool gaya. But if I add, each bot will come, but are they our target audience? Maybe no. But for small businesses, they'll have to spend only to reach out to their target audience.
So cost effectiveness is very high and lead cost is very low. In fact, what I can tell you is I can give an open challenge. Aap jo bhi already spend kar rahe hain apne marketing pe, just spend 20% of your ad budget on digital marketing and we guarantee at least double returns, double response. Good. Do you agree with this one? Absolutely. Because yeah. But what happens is when you use digital, maybe you know, these people are actually searching for these kind of things. Like, you know, I'm working with a couple of, you know, educational institutes also. You know, we have our own things. So when people are searching that I'm looking for a commerce course after 12th or I'm looking for a digital marketing course, only when people are, you know, searching, you are in front of them. That's one way, of course. And then we are very smart, so we also go in front of people who have shown interest and we create desire in them that, you know, they should do digital marketing or maybe they should pursue this course, that course. So, like boutique, you know, if a nice ad, when my wife is browsing and a nice ad comes, she's like, so you should know that, you know, you are kiske paas aap ye ad leke ja rahe ho, kis tarah se leke ja rahe ho, kis tarah se desire create kar rahe ho. I'll show you a live stats. If people are all around us, if they see that, ki what is happening. মানে আমরা এখানে বসে আছি কিছু কাজ করছি করছি বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড অনলাইনে কত কাজ হচ্ছে ইট ইজ চেঞ্জিং লাইক ইউ নো সেকেন্ডসে বললেও হবে না বিকজ সেকেন্ডসে চেঞ্জ হয়ে যাচ্ছে ফিগার্স মাইক্রো সেকেন্ডসে চেঞ্জ হয়ে যাচ্ছে পিপল আর সেলিং ইনস্টাগ্রামে সেল হচ্ছে ফেসবুকে সেল হচ্ছে ইউটিউবে সেল হচ্ছে সব জায়গায় ইউটিউবে যারা পয়সা পাচ্ছে একটা ইউটিউব বানিয়ে আপনি যদি ভালো একটা কন্টেন্ট দিয়ে দেন সেটা সেল হচ্ছে ইউটিউব আপনাকে পয়সা দিচ্ছে ফেসবুকের থ্রু দিয়ে একটা সিম্পল একটা একটা ফোন ইজ এ শপ ইট ইজ ইউর শপ এখানে আপনার যদি একটা ডিজাইনার চুড়িদার কিংবা ডিজাইনার শাড়ি কিংবা একটা আছে পিপল ক্লিক অন দ্যাট দে গো টু ইয়ার ওয়েবসাইট অ্যান্ড দে আর বাই সো ইট ইজ দ্য মোস্ট ইউ নো ফেভারেবল মিডিয়াম টু গেট ইট কে বলতে আর আই থিংক নট জাস্ট ফেভারেবল মোস্ট পাওয়ারফুল Just a reminded me of one thing. I have a client, okay, one K-pass question, you know, the bus, a Google My Business listing, right? Sometimes when he search, we get three nearby places recommendations, right? That's called Google My Business. Now the person has got 1400 plus reviews, 4.9 star, okay, 1400 plus reviews. That's all he has, and he's so busy, so busy. And I don't know how many lakhs he's, you know, counting every day just because of that one simple thing. No need of advertisement, no newspaper required, nothing. People are searching, seeing 1400 reviews, positive reviews about a business. Call, go, appointment chahiye. You see, Apple is on Facebook marketing. Apple ke ki naam hai darkar ache. So bolbe. Apple is on Facebook marketing. BMW Facebook marketing ko ache. তো একটা ক্যাটাগরি আছে লাইক বিএমডব্লিউ হুইজ ইন টু ফেসবুক মার্কেটিং একটা ক্যাটাগরি আছে একটা স্মল বুটিক ইন অ্যারাউন্ড এনি ইউ নো নেক্সট ডোর শপ ক্যান ডু ইট বিকজ ওর কাছে পেপারে দেওয়ার পয়সা নেই টিভি দেওয়ার পয়সা নেই রাইট একটা নতুন ব্র্যান্ড কসমেটিক ব্র্যান্ড হি ক্যান কাম টু মার্কেটিং উই আর ডুইং দিস আর রেজাল্ট পাচ্ছে একটা সিম্পল একটা অ্যাড দুটো অ্যাড তিনটে অ্যাড এক মাসে 1.5 লাখ লোক দেখছে 2 লাখ লোক দেখছে ম্যাটার করে Definitely. So my next question is, there is a perception like the digital can give us a quick result. Is it true? I keep saying digital is not Domino's. Don't expect results in that business. In fact, you know, it is like, you know, people want ki digital marketing start ho gaya na within 30 minutes. Sir, wo client nahi hai, sir, wo paise nahi hue. It doesn't happen in 30 minutes. At the end, it's marketing. Yes, there are people who have got quick results, but that doesn't mean we can generalize it. No. Like, right? Exactly. You know, we had a guy, he's an 18-year-old guy, you know, just 18. Okay, he does Facebook marketing for some local businesses. He made 10 lakh rupees in 2 days using Facebook. And we keep saying that Facebook is the 8th wonder of this world. Everybody knows about 7 wonders. We keep saying to everyone, and we have proved it also time and again, that Facebook is the 8th wonder if you know how to use Facebook, you can win this world. Just forget about everything else, just Facebook. So this is one of the myths, I think. You know, you can get quick results. It takes time. Because if nobody knows about your brand,
nobody trusts you, and when people don't trust you, they will not buy from you. So you need to build that trust slowly, and that takes time. Ida, it's attention, then so get attention, then create interest, then create, you know, a desire, and ask people to take action based on that. So it takes time. Yeah, sometimes if you're lucky, like this guy, you can make quick money. You see, মানে কি হয়, very old famous, see আদি কাল থেকে চলে আসছে one sentence কি যে দিখতা হয় ও বিকতা হয়, correct? Exactly. So how can you expect কি মানে আজই দিখুঙ্গা আর আজই বিক যাবা? আপ এক newspaper হম লোক compare কর রহে থে না, we are comparing newspaper. So newspaper একদিন আপনি দেখছেন, একদিনে তো কিনবেন না, correct? আপনি আর একদিন যদি দেন আপনার আরো 20,000 টাকা দিতে হবে, মানে ছোট অ্যাড 20,000 টাকা নেই, রাইট? বাট ফেসবুক মার্কেটিং এ কি হয়, আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু শো ইউ টু টাইম থ্রি টাইমস আ ডে, ফোন খুলছেন আসছে, স্ট্রাইক করবে, সো নাথিং ক্যান হ্যাপেন ইন আ ডে, বিকজ যারা ট্রেডিশন করে তারাও কিন্তু এটা বলে না যে আমি আজকে দিলাম আর আমার লাইনে গেল, লাগে কি লাগে না, তো সেম ইজ উইথ দিস, বাট আমার সেই কাজটা 20% কস্টে হয়ে যাচ্ছে আর এফেক্টিভ ওয়েতে হয়ে যাচ্ছে কম্পেয়ার টু ট্রেডিশনাল মার্কেট, মানে আমি বড় বড় হোর্ডিং লাগাই একটা হাওয়া দিল। I'm interrupting you. Yes. What you say that word traditional marketing, what is that? Traditional marketing is like giving into newspapers, billboards, campaigns. How you compare to that digital marketing? No, compared to digital marketing, you have to pay 20%, as he said, okay. Cost. Okay. I mean, ye kori hoye. Dhoron apni eta 10,000 apni handbill chapalen, right? Handbill bolo. What? Handbill. Yes, handbills. So handbills, handbill chapaye. To 10,000 er ja cost laglo, and then you have a distribution cost. So you know, we do it through newspapers. I have done lot. So newspaper vendor. आपको 4 बजे यू नो उठना पड़ता है अर्ली मॉर्निंग 4 o'clock यू नीड टू गेट अप यू टेक दोस 10,000 लीफलेट्स विद यू इन अ यू नो लाइक झोला काइंड ऑफ आई नीड दैट सी आई मीन एट एंड देन यू डिस्ट्रीब्यूट सो आउट ऑफ द 10,000 मे बी 4,000 इज गेटिंग वेस्टेड बिकॉज नोबडी केयर्स द वेंडर्स दे डू नॉट केयर राइट वेस्टेड 6,000 इज गेटिंग डिस्ट्रीब्यूटेड एंड दैट टू पीपल हु आर नॉट इंटरेस्टेड সো কস্ট এফেক্টিভ কোথায় চলে গেল ওয়ের এস যখন আমরা ফেসবুক মার্কেটিং করছি উই আর গোয়িং টু আনলিমিটেড পিপল মানে ইন্ডিয়া ইন ইন্ডিয়া আউটসাইড ইন্ডিয়া টু এনি স্পেসিফিক কান্ট্রি উইদ ইন ইন্ডিয়া পিন কোড ওয়াইজ আরে দিস ইজ আ ক্ল্যাপ ম্যান পিন কোড ওয়াইজ ক্যান বি ডান যে সাপোজ আই স্টে ইন লেটম সো আই ক্যান ডু ওনলি ইন ক্যালকাটা 89 দিস ইজ পসিবল বাট At the same time, I think it depends. For big brands, you obviously need to go integrated, right? Yeah. Only digital will not help you. Right? So it all depends, ki, you know, what business you are. Say, I put up a billboard, and at that given moment, I'm going to my office in my car. Maybe wo billboard mere ko dikha. It generated an interest on in my mind, ki theek hai, mere ko chahiye. But mere back of the mind, mere ko office jaldi jana hai. It's lost. Other thing is, जिसने भी वो billboard लगाया है, does he have any idea कि a person like me has seen my billboard? No. In digital, it is possible. People who have engaged with your ads, you can retarget. That is the charm of digital marketing. You can get the data of people who have taken action on your ads, and you can also draw a pattern. Why didn't they take action? Maybe something is missing. Then you can do some plus and minuses, and you can do retargeting. That is the charm of digital marketing. And you have to spend your money to reach out to your target audience. That is the charm. So digital marketing is smart, super effective, super powerful, cost effective, and it is indeed a wonder. That's it. Perfect. So I think the future is very exciting. And sir, exciting nahi, this is the future. Money. Exciting in the sense, now we are talking about... Not only exciting, this is 100% exciting. We know the power of going digital. There are more than 2 billion active users on FB. Yes, in fact, yes. Half of the population is using net worldwide. So the point is, going digital is inevitable. You have to go digital. You don't have a choice. Yeah, you have to yes. go. So you have to go digital. Point is when. Now if you decide to go today, good.
if you decide to postpone, learn us. If I can just tell you about my personal story, I come from a business family background. Okay. So my family is into the business of plumbing, sanitary, construction materials, and we still have offices and shops. That's my family business. Around 5 years back, I was deeply engrossed in my family business. I left my family business for two simple reasons. I was not getting the kick, for charm nahi tha. Obviously, we were getting clients, we were getting money, but it was again like 9 to 9 ka kaam, maybe 9 to 7, 8 ka kaam, but wo charm nahi tha, wo excitement nahi tha. Ever since I came into digital, well, thanks to Mr. Amar Krishna Jha, so I felt the charm of it. And it's not just about my only self-development. When I see youngsters, youth, doing wonderful things with digital, that gives me a lot of passion. I am kind of helping 10 people and these 10 people are again helping another 100 people. So they are changing, they are making some differences in their life through digital. In fact, kept a vision. In 2019, we have a vision to at least teach 1,000 youth digital. Yeah, that's our vision for 2019. Let's talk about that conference that we have. Thanks to you, Sutra, for giving us this opportunity. Yeah. Thank you so much. Right. We are very thankful to having like three of them. Likewise. And because of, you know, this channel, we are able to talk to your viewers. Yes. And yes, you know, yes, maybe some of them will be now digitally aware. So a great initiative, first of all. Yeah. So we have something special coming up on 24th of December. It's DM conference. You know, it's a known brand in India. We have done it in Delhi, Mumbai and Bangalore. Bangalore was 16th December. So this time finally we are, you know, getting it in Calcutta, because Calcutta is somehow lagging behind digital and all, right? So big chance for all. Yeah. So we have, you know, we have six speakers. I'm also one of the speakers. I'm grateful to, you know, the team. So there are other five people, you know, great digital marketers. They are coming. I'm going to talk about, you know, their experience, their knowledge, like how exactly you can increase subscribers for YouTube channel organically without paying anything. So that's this specialty of one of the, you know, speakers. So like this, we have six speakers, six topics, and we are very excited because people are coming from Bangalore and Hyderabad, Vizag, Patna. You know, they have booked their tickets, flights, hotels. They are all, it's limited to 200 seats. I don't know whether there is anything available, but you can go to DM conference, you know, maybe search for this and get tickets. So maybe they can get in touch with you. We'll give the links somewhere in So if you are interested to join this happening event, which is poised to become Eastern India's biggest digital marketing conference, do write it in the comment. Okay. Six national level digital marketers are coming for this event from Pan India. Don't miss it. Kolkata, this is your chance. If you guys want to know so many things about digital marketing, so you can also comment to a new Sutra page. And there anything, we go to anything that I'm telling, anything, website building, SEO, question. Facebook marketing, YouTube marketing, whatever our subscribers want, we have it with us. Absolutely. And in fact, you know, what we can do is, if you have any specific questions, like you want to know, I have a real estate business or I have a boutique, how can I, you know, use digital marketing and get more customers, make more money, please get in touch with New Sutra, and you know, we are there to help you. If you are interested to join any workshops and if you want to add digital in your life, do get in touch with New Sutra. We'll be very happy to help you. That's it. And thanks for inviting us. Thank you so much. Yeah. I just want to say, believe in God, but my God is going digital. So believe in going digital. Digital marketing সম্পর্কিত আরো তথ্য পেতে গেলে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করুন, সাথে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন ফর মোর আপডেটস।